নমস্কার বন্ধুরা, আজ আমি পাঠ করছি একটা মজার ভূতের ছোট্ট গল্প। গল্পটি লিখেছেন কুলদা রঞ্জন রায়। লেখকের জন্ম হয় 1878 সালে এবং তার মৃত্যু হয়েছে 1950 সালে। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি গল্প, ভূতের বাপের শ্রাদ্ধ। মাঠের মাঝে অশ্বত্থ গাছে এক ভূতের বাসা। সন্ধ্যার সময় এক ভট্টাচার্যি বামুন যাচ্ছেন মাঠের মধ্য দিয়ে তাঁর এক শিষ্যের বাড়িতে তার বাপের শ্রাদ্ধ করবার জন্য। এমন সময় ভূত এসে তাকে ধরে বলল, ঠাকুর অতা যাও। ঠাকুর বেশ একটু ভয় পেল। ভূতকে তা জানতে না দিয়ে বললেন, আরে করিস কি, এখন আমার গল্প করার সময় আছে, এখনই শিষ্য বাড়ি যেতে হবে, গিয়ে তার বাপের শ্রাদ্ধে পুরুত হতে হবে। ভূত অবাক হয়ে বলল, বাপের শ্রাদ্ধটা কিরকম? ঠাকুর বললেন, আরে বাপ মরলে মানুষরা তা শ্রাদ্ধ করে তাও জানিস নে? ভূত বলল, আই নাকি, কই, আমরা তো বাপ মরলে শ্রাদ্ধ টাদ্ধ কিছুই করি না। ঠাকুর বললেন, তোরা যে ভূত, কাজেই অত খবর জানবি কি করে? শুনে ভূতের শখ হলো সেও তার বাপের শ্রাদ্ধ করে। সে তখনই ব্রাহ্মণের পায়ে ধরে বলল, তাহলে ঠাকুর আজ তোমাকে আমার বাপের শ্রাদ্ধে পুরুতগিরি করতেই হবে, তা না করলে কিছুতেই ছাড়ছি না। ঠাকুর দেখলেন বেগতিক ভূতের পাল্লায় পড়ে এখন উদ্ধার পাওয়া দায়। তিনি মুখে খুব উৎসাহ দেখিয়ে বললেন, বেশ তো, আমি পুরুতগিরি করব, কিন্তু শ্রাদ্ধ তো আর এমনি হয় না, দিনক্ষণ দেখতে হয়, নানা রকম আয়োজন করতে হয়। আমি আমার শিষ্যের বাড়ি শ্রাদ্ধ শেষ করে ফিরবার সময় কাল সকালে তোর বাপের শ্রাদ্ধটা করে দেব, এদিকে তুই সব শ্রাদ্ধের আয়োজন করতে থাক। এই বলে তিনি মস্ত ফর্দ দিয়ে বললেন, এই সমস্ত জিনিস জোগাড় করে রাখিস। ভূত বলল, বেশ কথা, আমরা এই মাঠে শ্রাদ্ধের সমস্ত আয়োজন ঠিক করে রাখব। কিন্তু ঠাকুর সাবধান, যদি ফাঁকি দাও, ফেরবার সময় না আসো, তবে কিন্তু তোমার বাড়ির পাশে বট গাছটায় গিয়ে বাসা নেব, আর তোমাকে কী করবো তা তখন দেখতে পাবে। ঠাকুর কথা দিয়ে প্রতিজ্ঞা করে চলে গেলেন। ভূত শ্রাদ্ধের আয়োজন করতে লেগে গেল আর যত রাজ্যের ভূত প্রেতকে খবর দিয়ে নেমন্তন্ন করতে লাগলো। পুরুত ঠাকুর শিষ্যের বাড়ি শ্রাদ্ধ শেষ করে ফিরবার পথে কেবলই ভাবছেন, ভূতের বাপে শ্রাদ্ধ করব না হাতি করব, শেষে প্রাণটা যাক আর কি, যা হোক একবার যেতে তো হবেই, তারপর না হয় একটা কিছু বুদ্ধি করে উদ্ধার পাওয়ার চেষ্টা দেখা যাবে। এই ভাবতে ভাবতে ব্রাহ্মণ সেই মাঠে এসে উপস্থিত। এসে দেখেন সত্যি সত্যি ভূতেরা শ্রাদ্ধের বিপুল আয়োজন করেছে। প্রকাণ্ড বড় মাঠ, শ্রাদ্ধের জিনিসপত্র আর নানা রকমের বিদকুটে ভূতে মাঠ একেবারে ভর্তি। এদিকে হয়েছে কি, শ্রাদ্ধের কথা শুনে সব ভূতেরই শখ হয়েছে তারাও বাপের শ্রাদ্ধ করে, আর সবাই তার জন্য আগে থেকে প্রস্তুত হয়ে বসে আছে। ঠাকুর যখন এসে হাজির হলেন তখন তাদের আহ্লাদ দেখে কে, ভারী আদর যত্ন করে তারা ঠাকুরকে নিয়ে সভায় বসালো। ঠাকুর চারিদিক পানে তাকিয়ে বললেন, আয়োজন তো দেখছি চূড়ান্ত রকমের হয়েছে, এখন যার বাপে শ্রাদ্ধ সে এগিয়ে এসে আমার সামনে বসো দেখি। অমনি চারিদিক থেকে কোলাহল করে এ বলে, আমার বাপের, ও বলে, আমার বাপের, আর একজন বলে, আরে না না, আজ আমার বাপের, তারপর তোদেরগুলো আরেকদিন হবে। সে কি ভীষণ কোলাহল তা আর কি বলবো। ব্রাহ্মণ চিৎকার করে বললেন, আরে অত চেঁচালে শ্রাদ্ধ হবে কি করে, জানিস নে আজকে যার শ্রাদ্ধ হবে সে তৎক্ষণাৎ স্বর্গে যাবে, তোরা একটু ঠান্ডা হয়ে বস, একবারই তো সকলের বাপে শ্রাদ্ধ হতে পারে না, তোদের মধ্যে যে প্রধান আজ তার বাপেরই শ্রাদ্ধ আমি করব। ব্রাহ্মণ ঠাকুরের কথায় যেন গরম তেলে ফোড়ন পড়ল, এ বলে আমি প্রধান, ও বলে আমি প্রধান, আর একজন বলে ওঠে, আয় দেখি তোদের প্রধান গিরিটা বার করে দিই। এইভাবে চিৎকার কোলাহল হতে হতে ক্রমে লেগে গেল মারামারি, ভূতে ভূতে কি যে লড়াই বাঁধলো সে আর বলবার নয়। তখন সত্যি সত্যি ভূতের বাপের শ্রাদ্ধ হতে লাগলো। এদিকে বামুন ঠাকুরের সুযোগ বুঝে ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে একেবারে বাড়িতে গিয়ে হাজির হলেন।